একবার হাতে পাই। চিনি মালিক, আপনাদের দোকানে আমার মানে দীপা কাজ করে, একটু ডেকে দেবেন প্লিজ। দীপা, 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 ইয়ে ও কেটে পড়েছে। কেটে পড়েছে মানে? খুব বাজে মেয়ে, বিপদে পড়েছিল বলে কাজ দিয়েছিলাম, খেতে পড়তে দিয়েছিলাম, কিন্তু এমন নেমো খারাপ না, চুরি করে পালা। আমি সব হাতে নাতে ধরে ফেলেছিলাম বলে, এই দেখুন না, এই দেখুন না, এই দেখুন না, কবর ফাটিয়ে দিয়েছে, এই দেখুন, এই দেখুন কবর ফাটিয়ে দিয়েছে। দীপা চুরি করেছে কি বলছেন কি আপনি? আপনি হ্যাঁ পুরো ক্যাশ বক্স একদম ফাঁকা করে দিয়েছে। শুধু তাই নয়, আমার সাথে নোংরামি করে কিছু আদায় করার চেষ্টা করেছিল। ওই যে আমার বউ নেই, সেই সুযোগটা নিতে চেয়েছিল। হ্যাঁ, ইস কি নোংরামি, চরিত্র সম্পর্কে জানতেই পারবেন না। আমি দোকানে লক ঠিকঠাক লাগিয়েছি, চেক করতে লক লাগিয়েছেন কিনা, বাড়িতে বউ নেই বলে দোকানে এসছেন লক চেক করতে, জায়গা পায় না। সূর্য, কি হচ্ছে নাকি? থামো, ছাড়ো নাকে। ও সাহস কি করে হলো দীপার নামে এই সমস্ত আজে বাজে কথাগুলো বলার? আর তুমি যখন বলো ওই লোকটা যেগুলো বলে গেল, তুমি বহুবার দীপাকে বলেছো, এখন তোমার গায়ে লাগছে? কারণ আমি দীপার ব্যাপারে যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি ওর সঙ্গে, কিন্তু অন্য কেউ যদি ওর নামে কোনো কিছু বলে তার জিপ টেনে ছেড়ে দেবো, মেরে পুঁতে দেবো আমি। কেন এরকম হলো ঠাকুর, কেন বারবার মানুষকে বিশ্বাস করে ঠকতে হয় আমায়? কি করব আমি এখন, কোথায় যাব এত রাতে? আমার আর শরীর দিচ্ছে না। আমি আবার হারিয়ে ফেললাম দীপাকে, এবার ভাবো কোথায় পাবো ওকে। দীপা, দীপা, ডাক্তার বাবু, উনি এখানে এত রাতে আসবেন কি করে? না না, আমি ভুল শুনেছি। অনেকদিন ধরে এনাকে খুঁজছেন, কে হন উনি আপনার? আমার মেয়ে। ও, পুলিশ কি এখনো পর্যন্ত খুঁজে উঠতে পারলো না? না মানে, চেষ্টা তো আপনি কিছু কম রাখলেন না ম্যাডাম, কিন্তু এভাবে চললেও কি আগেও কি কোনো হদিশ পাওয়া যাবে? জানি না কি হবে, তবে ধন্যবাদ আপনাকে। যেভাবেই হোক আমাকে খুঁজে পেতেই হবে দীপাকে, ও প্রেগনেন্ট, ও শেষ মাস চলছে। কোথায় তুমি দীপা? চলো, আপনি ওষুধগুলো আর এক মাস কন্টিনিউ করুন, বাকি সব ঠিকই আছে, আসুন। নেক্সট। সূর্য, শোন না, আমি এখন ব্যস্ত আছি, তুই পরে প্লিজ। আমার জাস্ট তোকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। বললাম তো আমি এখন কোনো রকম কিছু দীপার ব্যাপারে তোকে আমার জাস্ট এটাই বলার ছিল সূর্য, যে তোকে ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না, ও চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? আমি সেসব জানি না, আমি কবিরের বাড়িতে গেছিলাম, দেখলাম ওর দরজায় তালা ঝুলছে। এটার মানে এটাই দাঁড়ায় সূর্য, যে দীপা আর কবির একসঙ্গে সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে গেছে। কি হলো সূর্য, চুপ করে গেলি কেন? গেছে তো গেছে, আমি আমি কি করব? যাকে, আমার কিছু করার নেই।
তো আমার মা হবে গো ঠাকুর। এই সময় মেয়েদের কত যত্ন আত্তি করতে হয়, আগলে রাখতে হয়, বাবার বাড়িতে স্বাদ খাওয়ানো হয়। আমি এমনই এক অসহায় বাবা যে আমার মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। ছোটবেলা থেকে ওর জন্য আমি কোনোদিনও কিচ্ছু করতে পারিনি। মেয়েটা কোথায় আছে আজ অবধি আমি জানি না, ও কোথায় আছে, কেমন আছে তা কিচ্ছু জানি না, কিচ্ছু না। ঠাকুর মা, আমি তো ঠাকুরের কাছে তোর জন্য প্রার্থনা করছিলাম। ঠাকুর ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন, ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। দেখো মা, নিয়ম মতো তো তোকে বাড়ি থেকে স্বাদ খাওয়ানোর কথা, তো ঠাকুর যখন একটা সুযোগ আমায় দিয়েছেন আমি তোকে স্বাদ খাওয়াবো। তুমি এত ব্যস্ত হইও না বাবা, তোমার আশীর্বাদ ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এটা তোর নয়, আমার আমার ব্যাপার, আমি তোকে সাথ দেব। হ্যাঁ, তুই এখানে একটু দাঁড়া, কোথায় যাস না, হ্যাঁ কোথায় যাস না, আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হাতের কাছে এই ভোগ প্রসাদটুকু পেলাম, এটা দিয়েই তো স্বাদ দিচ্ছি। ঠাকুরের প্রসাদ তো অমৃতের মতো, এর থেকে বড় আর কি হতে পারে বলো তো? মনের ভার একটু হয়তো কমলো, যদিও এসব করার কথা তোর মায়ের, কিন্তু সে তো কিছুই করবে না তোর জন্য, তাই না? আচ্ছা তুই ধরে নে না মা, যে আমি তোর বাবা, আমি তোর মাও। তুই জানিস মা কেন স্বাদ দেয়া হয়? জানি তো, আমার সেই স্বাদ তুমি পূরণ করে দিলে। তোর সব ইচ্ছে পূরণ হবে মা, সব ইচ্ছে। এতদিন একা একা কাটালি, ভয় হয়। আরে মা একটা কথা বলবো, শুনি বল, বল মা আমার কথাটা শুনি, চল না আমার সঙ্গে, একটু কিছু কর্তব্য তো পালন করতে দে আমায়। তুমি এত চিন্তা করো না বাবা, মা তো আছেন আমার সাথে, উনি আমাকে দেখে শুনে রেখেছেন। দীপা মা বলতে লাবণ্য ম্যাডামের কথা বলছে? লাবণ্য ম্যাডাম আছেন এটাই আমার সবচেয়ে বড় ভরসা। হ্যাঁ, তিনি সব সময় তোর খেয়াল রাখেন, এটা তো একটা বড় নিশ্চিন্তের ব্যাপার। তবুও তুমি কেন এত ভাবছো বলো তো? আমি যখনই কোনো নিজের রাস্তা বেছে নিয়েছি তুমি সবসময় সেই সিদ্ধান্তের সম্মান করেছো, এটা আমার কাছে কতটা মনের জোর তুমি জানো না? এতদিন যখন করেছো আজও করো। বাবা, অনেকক্ষণ হয়ে গেল তুমি এসেছো, এবার তুমি ফিরে যাও। মন চাইছিল রে মা তোকে ছেড়ে যেতে,
মন চেয়েছিল বলেই তো আমাদের দেখা হয়েছে। মন থেকে চাইলে আবার আমাদের দেখা হবে। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস, সাবধানে থাকিস। তোরা দুজনে আসি। তোর আসার সময় হয়ে এলো। ঠাকুর না চাইতেই আমার সব ইচ্ছে পূরণ করেছে। শুধু তুই আসার আগে তোর বাবার সঙ্গে যদি আমার একবার দেখা হতো। অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।